নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমরা চলে এসেছি মিউনিক শহর থেকে একটু দূরে, ফেল্ড মকিংগা স্ট্রাসে বলে একটা জায়গা আছে। সেই জায়গায় আছে একটা বিশাল বড় ফল আর সবজির বাগান। এই বাগান তার সৌন্দর্য এবং সুস্বাদু ফলের জন্য অনেকের মন কেড়ে নিয়েছে। তো এখানে প্রচুর লোকজন আসে প্রতিনিয়ত, তাই আমরাও আর লোক সামলাতে না পেরে আজকে চলেই এলাম এই বাগানটা দেখতে। চলো তাহলে আর বাইরে দেরি না করে চলে যাই বাগানটার ভেতরে। বাগানটার ভেতরে যাওয়ার জন্য এন্ট্রি টিকিট হচ্ছে 6 ইউরো পার পারসন, ওই এরকম প্রায় 500 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে। আর ওই টাকার মধ্যে তোমরা বাগানের ভেতরে গিয়ে যত ইচ্ছে ফ্রুটস খেতে পারো। আর যখন তোমাকে তুমি যদি কিছু নিয়ে আসতে যাও, তাহলে ওরা এখান থেকে বাস্কেট দিয়ে দেয়। ফেরার সময় এখানে পাশে ক্যাশ কাউন্টারে ওয়েট করে কত কিলো হয়েছে ওই অ্যাকর্ডিং তোমাকে ওই এক্সট্রা টাকাটা পে করতে হয়। এখানে সব কিছুর দাম লেখা আছে, কী কী জিনিস আছে আর কী কী জিনিসের কিলো কত করে সব কিছু লিস্ট করা আছে। ও আমার ফ্রেন্ড, অ্যাকচুয়ালি হিমাদ্রির একটু কাজ ছিল বলে সেদিন হিমাদ্রি আর আমাদের সাথে যায়নি, আর আমরা শুধু ফ্রেন্ডসরা মিলে ওইখানে গিয়েছিলাম। এই বাগানে শুধু স্ট্রবেরি না, স্ট্রবেরি ছাড়াও বিভিন্ন ধরনের ব্যারিজ ছিল। এই যে ছোটো ছোটো ব্যারিজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় ইউহানেস ব্যারিজ। তো এগুলো রেড কালারেরও হয় আর ব্ল্যাক কালারেরও হয়। তারপর আছে ব্ল্যাকবেরি। আমরা অনেকেই ব্ল্যাকবেরি ফ্লেভারের আইসক্রিম, চকলেট এইসব খেয়েছি, কেক। কিন্তু এখানে সামনে সামনে যখন বাগানের মধ্যে এলাম, তখন গাছ থেকে পেরে খাওয়ার অনুভূতিটাই আলাদা। এই পুরো এলাকাটা জুড়ে আছে ব্ল্যাকবেরির গাছ। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, আগের দিন প্রায় 34 ডিগ্রি টেম্পারেচার ছিল আর প্রচণ্ড রোদ ছিল। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই বলে আজকে ওয়েদারটা এই বাগানে ঘোরার জন্য একদম পারফেক্ট ওয়েদার। এখন আমরা চলে এসেছি শশার বাগানে। প্রচুর শশা ছিল আর এরা খুব সুন্দর করে এই বাগানটাকে মেনটেন করে রেখেছে। এগুলো হচ্ছে ব্লুবেরিজ। এই বেরিজগুলো স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, কিন্তু নর্মালি এই সামার টাইমে এই বেরিজগুলো এখানে পাওয়া যায় আর এগুলো বেশ কস্টলি হয়। এমনিতে বাজার থেকে কিনতে গেলে এগুলো বেশ কস্টলি হয়। এখানে পুরো এলাকাটা জুড়ে শুধুমাত্র ব্লুবেরির বাগান। এখানকার সবকটা বেরিজই খেতে খুব মিষ্টি ছিল। নর্মালি আমরা যে বাজার থেকে কিনি ওইগুলো ততটা মিষ্টি হয় না, কিন্তু এখানে সবকটা বেরিজই দুর্দান্ত স্বাদের ছিল। কুমড়ো ভেবে কেউ কিন্তু ভুল করো না, এগুলো হচ্ছে টমেটো। এখানে বিভিন্ন প্রকারের টমেটো পাওয়া যায়, তার মধ্যে এগুলোও হচ্ছে একটা টাইপের টমেটো। আর এই ছোটো ছোটো যেগুলো কুলের মতন দেখতে পাচ্ছ, এগুলোকে বলে চেরি টমেটো। এগুলো এখনো কাঁচা বলে গ্রিন কালারের হয়ে আছে। এই টমেটোগুলো দেখতে আবার অনেকটা সিমলা মরিচের মতন। চেরি টমেটোগুলো মোস্টলি স্যালাডের সঙ্গে খাওয়া হয়। তো ছোট্ট বাচ্চাটা বসে ছোট ছোট চেরি টমেটোগুলো যেগুলো আছে ও কালেক্ট করছিল। যার জন্য এই বাগানটা সব থেকে বেশি বিখ্যাত, সেই স্ট্রবেরি বাগানে এখন আমরা চলে এসেছি। প্রচুর স্ট্রবেরি গাছ আছে আর বাইরে থেকে দেখা যাচ্ছে না, ভেতরে ভেতরে এরকমভাবে পেকে পেকে প্রচুর স্ট্রবেরিজ আছে। তো সবাই এখন এখান থেকে স্ট্রবেরিজ কালেকশন করব।
আমি একদম এখানে বসে পড়েছি, বসে আস্তে আস্তে একদম স্ট্রবেরিজ কালেক্ট করছিলাম। এত এত স্ট্রবেরিজ যে আমার পুরোই বাস্কেটটা ভরে গেছে। সাথে আমরা সবাই মিলে দেখো স্ট্রবেরিজ কালেক্ট করছি আর খাচ্ছি। ওখানে আমরা যতজন ছিলাম, আমি আর আমার বন্ধুরা, আমরা স্ট্রবেরিজ কালেক্ট করছিলাম, বাস্কেটে নিচ্ছিলাম, কিন্তু আবার খাচ্ছিলামও সাথে সাথে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চেরি গার্ডেন। চেরি গার্ডেনেও ছিল প্রচুর পরিমাণ চেরি, অনেকগুলো নিচে পড়ে আছে আর গাছের মধ্যে এত এত চেরিজ যে কি বলবো। আমরা সবাই তো ওই বাগানে গিয়ে বেশ মজা করেছি, আর হাতের কাছে এরকমভাবে ফল পেরে খাওয়ার যে সুযোগটা, সেটা মানে ছোটোবেলায় হয়তো গ্রামে কোথাও গেলে এরকমভাবে দেখতে পারতাম যে গাছ থেকে পেরে ফল খাচ্ছি বা এরকম, কিন্তু আদারওয়াইজ নর্মালি তো আমরা সবসময় বাজার থেকেই কিনে খাই। এভাবে গাছ থেকে পেরে খাওয়ার সেই মজাটা ছিল একদম অন্যরকম মজা। জার্মান লোকেরাও এই জিনিসটা খুবই এনজয় করে, আর তাই তারা ওদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখানে প্রায়ই চলে আসে। আর এটা হচ্ছে ভুট্টা বাগান। এখনও এখানে সেরকম ভুট্টা ফলেনি, মনে হয় আরও কিছুদিন সময় লাগবে, তারপর এখানে ভুট্টাগুলো হবে। এখন আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, কেননা কি সন্ধে প্রায় 7:45 হয়ে গেছে আর এই গার্ডেনটা 7:30 অবধিই খোলা থাকে। তো বেরোনোর সময় আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম, কেননা কি আমরা কয়েকটা ফল কিনেছিলাম, এগুলোকে আমাদের পে করতে হবে, তারপর আমরা বেরিয়ে পড়ব। আমরা তো এখানে এসে খুবই এনজয় করলাম, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।